ঐশ্বরিয়াকে দূরে ঠেলে সালমানকে বুকে জড়িয়ে ধরলেন অভিষেক। বলিউড ইন্ডাস্ট্রিতে যখন অভিষেক আর ঐশ্বরিয়ার বিবাহ বিচ্ছেদের গুঞ্জন তুঙ্গে, ঠিক সেই সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে স্ত্রী ঐশ্বরিয়ার প্রাক্তন প্রেমিক সালমান খানকে জড়িয়ে ধরেছেন অভিষেক বচ্চন। শুধু তাই নয়, সালমানকে জড়িয়ে ধরে তার কানে ফিসফিস করে অনেকক্ষণ কিছু কথাও বললেন অভিষেক, যা নেটিজেনদের মনে প্রশ্ন আরও বাড়িয়ে দিয়েছে। আসলে কি স্ত্রী ঐশ্বরিয়াকে দূরে ঠেলে দিয়েছেন অভিষেক? সালমান ও অভিষেকের এই ভিডিও নেট দুনিয়ায় প্রকাশ পাওয়ার পরই দ্রুত ভাইরাল হয় ভিডিওটি। ভাইরাল ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে কাক লাগানো এমন ঘটনা ঘটেছে বলিউড প্রযোজক ও অশোক পণ্ডিতের জন্মদিনের পার্টিতে। অশোককে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছিলেন বলিউড ফাইজান সালমান। একই পার্টিতে উপস্থিত ছিলেন বাবা অমিতাভকে সঙ্গে নিয়ে অভিষেক। দুজনেই সালমানকে বুকে জড়িয়ে ধরেন। সালমানের সঙ্গে বচ্চন পরিবারের দীর্ঘদিনের দূরত্ব ঘোচানো দেখে নেটিজেনরা মিলিয়েছেন দুয়ে দুয়ে চার। তাদের ধারণা মিডিয়ায় প্রকাশ না করলেও ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে অভিষেকের, যার প্রমাণ অভিষেক ঐশ্বরিয়া দুজনেই তাদের হাত থেকে বিয়ের আংটি খুলে ফেলেছেন। বিচ্ছেদ ঘটায় তাই আর পুরনো প্রেমিক সালমান থেকে দূরত্ব রাখতে চাইছেন না বচ্চন পরিবার, এমন মন্তব্য অনেক নেটিজেনের। বৃহস্পতিবার বলিউড প্রযোজক অশোক পণ্ডিতের 60তম জন্মদিনের পার্টিতে শুধু সালমান খান, শাহরুখ খান, কাজল, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চনই উপস্থিত ছিলেন না। আরও ছিলেন রাকেশ রোশন, ঋত্বিক রোশন, উর্বশী রাউটেলা, সোনু নিগমের মতো জনপ্রিয় তারকারাও।